পাঁচলা সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার অর্থাৎ বিএলএন আরও অফিসের পরিষেবা নিয়ে অসন্তুষ্ট মানুষ। মঙ্গলবার বিএলএন আরও অফিসের সঠিক পরিষেবা পাওয়ার দাবি জানিয়ে মহুরিয়া কর্মবিরতি রেখে প্রতিবাদ জানায়। সেই সঙ্গে বহু জমির মালিক হাজির ছিলেন। জানা যায় বিগত দু তিন দিন আগে থেকে সঠিক পরিষেবা মিলছে না। জমি মালিকরা অভিযোগ জানান, ঘন্টার পর ঘন্টা বসে থেকে দিনের পর দিন বাড়ি চলে যেতে হচ্ছে। সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার থেকে লিখিত যে সময় দেওয়া হয়, সেই সময় সাধারণ মানুষ হাজির হলেও অফিসের আধিকারিক যথাসময় না আসার জন্য সঠিক পরিষেবা মিলছে না, এমনও অভিযোগ মানুষের। মুহুরি এবং জমি মালিকরা প্রতিবাদ জানালে সংবাদ মাধ্যম ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে আধিকারিকের সঙ্গে কথা বলতে গেলে দরজা বন্ধ করে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়ার পাঁচলা বিএল অ্যান্ড আরও অফিস। এই বিএল আরও অফিস আজকে রীতিমতো মানুষের জমায়েত। মূলত যে সমস্ত মানুষ দীর্ঘদিন এই অফিসে এসে দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা বসে থেকে অর্থাৎ প্রতীক্ষায়, তাদের যে কাজ জমি সংক্রান্ত সমস্যা কখনো অফিসের পক্ষ থেকে, এই যে বিএল অ্যান্ড আরও অফিসের পক্ষ থেকে যে আধিকারিকরা আছে তারা লিখিত যে সময় দিয়েছে, কখনো কাউকে দশটা সময় দেওয়া হয়েছে, বিকেল পাঁচটা বেজে গেছে তখনও তারকে ডাকা হয়নি, এমনটাই অভিযোগ বহু মানুষের। সেই সমস্ত মানুষ আজকে হাজির হয়েছে, তার পাশাপাশি যে সমস্ত মানুষ অর্থাৎ এই মানুষগুলোর কাজ যারা করে দেয় মধ্যম পর্যায়ে যারা থাকেন তারাও এখানে রীতিমতো আজকে তাদের যে কাজ সেই কাজ স্থগিত রেখেছে। কারণটা হলো 2019 পর থেকেই, 2020 থেকে বর্তমান সময় পর্যন্ত এই অতিমারির সময় এবং সাধারণ সময় দীর্ঘদিন কাজের সমস্যা, মূলত মানুষ যে পরিষেবা পাওয়ার কথা তা থেকে অনেকটাই অচল। মূলত মানুষকে দশটায় সময় দেওয়া হচ্ছে লিখিত সময়, সেই জায়গায় দুপুর পেরিয়ে যাচ্ছে তখনও তাদের কাজের নোটিশ বা তাদের কিছুই জানানো হচ্ছে না, এমনটাই অভিযোগ। তো এ বিষয়ে যে আধিকারিক রয়েছেন তাকে জানানোর পরেও কোনো সুরা হয়নি। অবশেষে আজকে তারা কর্ম স্তব্ধ রেখেছে অর্থাৎ কাজ স্থগিত রেখে বিক্ষোভ জানাচ্ছেন। আজকে আমরা এখানে দেখলাম যে দীর্ঘদিন ধরে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে, সমস্যায় রয়েছে, বিভিন্ন কাজ নিয়ে আসছে, দশটা থেকে পাঁচটা বসে থেকেও কাজ হচ্ছে না। আজকে আমরা দেখলাম যে দরজা বন্ধ করে থাকে। বিষয়টা হচ্ছে আমরা যারা এখানে কাজ করি সকলেই এই পাঁচলা ব্লকের স্থায়ী বাসিন্দা এবং প্রত্যেকেরই এই ব্লকের নিজস্ব স্বাধীনতা আছে তার নিজের কাগজটা তোলার। পরবর্তীকালে সরকার যখন আমাদের জীবিকার কোনো অর্থ দিতে পারেনি, কোনো অনুদান দিতে পারেনি, সরকার অন্যভাবে আমাদের স্বীকৃতি দিয়েছে তোমরা অথরাইজ হিসেবে পাবলিকের কাজ করো, নাম্বার ওয়ান। নাম্বার টু, এইভাবে কাজ করতে করতে এই বিএলআরও পাঁচলা ব্লকের যে আধিকারিকরা আগে কাজ করে গেছেন তাদের অনুকরণ করে যে আধিকারিকরা এখন বর্তমান আছে তাদের চিন্তাভাবনার সঙ্গে বর্তমান চিন্তাভাবনা প্রচণ্ড আলাদা। আজকে আধিকারিকরা যে কথা বলছেন আধ ঘন্টা পরে অন্য কথা বলছেন, আগামী দিন তো পরের কথা। এবং এখানে আধিকারিক ওনারা কোনো সম্মানীয় ব্যক্তি, সম্মানীয় সকলই শুনতে চেয়েছি আজকে। আজকে যে আপনারা কাজ সঠিক করতে পারছেন, আমরা করতে পারছি না। তো আজকে এলাম, দেখলাম সময়ের খোলা ছিল কিন্তু বন্ধ করে দেওয়া, বন্ধ করে দেওয়া হলো। কারণটা কেন? কারণটা ওনারা ভয় পাচ্ছেন আপনাদেরকে যে মিডিয়ার মাধ্যমে চলে গেলে ওনাদের যে ভীতি, ওনারা যে কাজ করতে পারছেন না, ওনাদের অক্ষমতা। সঠিক কথাটা জেনে যাওয়া বলে, সঠিক কথা জেনে যাওয়ার জন্য জনগণ এসেছে, জনগণের সামনে ফেস করতে পারবো না। আজকে পরিষেবা দিতে হবে। তো আজকে খুব খারাপ কথা বললে বলা হবে ওনারা যদি সরকারি কর্মচারী, উল্টো দিক দিয়ে বলা যায় প্রাইভেট সার্ভেন্ট, পাবলিকের জন্য ওনারা সরকারি কর্মচারী, সেই পাবলিককে হেনস্থা করার অধিকার ওনাদের নেই। কিন্তু ওনাদের পাবলিকের হয়ে যে আমরা যারা অথরাইজ নিয়ে কাজ করতে যাই ওনারা আমাদেরকে দীর্ঘ সময় বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমাদেরকে হ্যারাসমেন্ট করানো হয়, এর ধিক্কার প্রতিবাদ করছি। আগামী দিনে এই প্রতিবাদ যদি সঠিক উত্তর না আসে বা ফলপ্রসূ না হয় আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব, এই আশা রেখে আমি সকলকার পক্ষ থেকে আমার বক্তব্য শেষ করলাম। ওনারা কাজ যদি করতেন তাহলে কিন্তু নিজেদের দুর্বলতাটা আজকে ধরা পড়েছে, নিজেদের দুর্বলতা ধরা পড়েছে বলেই আজকে ওনারা দরজাটা বন্ধ করে দিয়েছেন। কারণ দীর্ঘদিন মানুষকে হ্যারাসমেন্ট করছেন,
ইচ অ্যান্ড এভরিডে যখনই আসি উনি যে সময় দেন সেই সময়তেই আসি, ফার্স্ট আওয়ার সেকেন্ড আওয়ার যখন বলেন। এবং ইনি পাঁচটা ইনি কিছুক্ষণ আগে চারটে পাঁচটা পর্যন্ত বসিয়ে রেখে দেন, তারপরে বলে যে সরি আজকে করতে পারছি না, আপনি পরে অমুক ডেটে আসুন। আজকে ওনারা বলছেন যে আমাদের কাজের এটা গতিটা কমিয়ে দিয়েছেন আপনারা, এটা ভুল কথা। কারণ যদি কাজের গতি থাকতো তাহলে কিন্তু আজকে আপনাদেরকে ডাকতে হতো না বা আমরা এতে সবকারি জ্বর হতাম না। ওনাদের নিজেদের দুর্বলতাটা আছে বলেই আজকে ওনারা ভয়েতে বা লজ্জায় যাই বলুন না কেন আজকে ওনারা দরজাটা বন্ধ করে দিয়েছেন। আমার নাম হচ্ছে নীতিশ খাঁড়া, গঙ্গাধরপুর। নটার সময় ডেট দিয়েছিল, আমি দশটায় এসেছি। হ্যাঁ, এসে দেখলাম যে বাবুরা আসেনি, বারোটার সময় আসলো। আসার পরে আবার এখন আপনারা রিপোর্টার এসছেন, ঘর বন্ধ করে দিল। আমি অসুস্থ মানুষ, আমি কত রোদে দাঁড়িয়ে থাকবো? মানে খোলা ছিল, আমরা বন্ধ করে দেওয়া হলো। এবার আমার শরীর কিন্তু অসুস্থ, আমি কিন্তু রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। আমি আপনি কতদিন আসছেন এখানে? আমি এসছি বললেন, আমার এটা দু বছর হয়ে গেল, কেসটা জমা দেওয়া আছে বললেন তো, কোনো কাজ হয় না। টাইম নিয়মিত কাজ হয় না, নিয়মিত আমি তো আসছি পাচ্ছি না তো। আপনার নাম? আমার নাম প্রভাস গড়ি, আমার বাড়ি সুগ্রাড়া, পয়লা থেকে আসছি। ঠিক আছে, কখন থেকে দাঁড়িয়ে আছো? সকাল দশটা থেকে এসে দাঁড়িয়ে আছি, এগারোটা বারোটার সময় করে ম্যাডাম আসার কথা, আসেননি। এখন বেলা একটা বাজে, এখনো অবধি দাঁড়িয়ে আছি। এক বছরের উপরে, তারপর এইভাবে বলতে অফিস বন্ধ কামাই এরকমভাবে আমার ডেট বেড়ে গেছে, আজকে ডেট বেড়ে গেছে। এখনও আমি বাইরে ছিলাম কি একটা ঝামেলার তারে, হ্যাঁ এখন অবধি একটা বেজে গেল, এখনও আমাদের হাজিরা নেই, ডাকেন। কখন সময় দেওয়া হয়েছিল? এগারোটা এগারোটা এগারোটার সময় চলে এসেছি, এখনও দাঁড়িয়ে আছো? আমি দশটার সময় এসেছি, এসে এখন অবধি রোদে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়েছিলাম বললে এখানে এত ভিড় কেন, বললে আমাদেরকে বাইরে বের করে দিল, তো আমরা বাইরের রোদেতে এখন অবধি দাঁড়িয়ে আছি। এখনও কোনো নোটিশ দেয়নি? কোনো নোটিশ দেয়নি, হাজিরাও নেয়নি। পার্থ সাজমল, শুভহারা থেকে। রয়েছে মানুষ তো পরিচয় পাচ্ছে না আজকে, আজকে যখন মানুষ দীর্ঘদিন সহ্য করে আজকে মানুষ সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আজকে আমরা দেখলাম যে অফিস খোলা ছিল, আমরা আসা মাত্র বন্ধ করে দেওয়া হলো, কি বলবেন? আমি পাশের ঘরে কাজ করছি, আমাকে ম্যাডাম যা বললেন আমি তাই বলছি, যে কাজের এইভাবে দেরি না করে যেরকম কাজ চলছিল চলতে দাও। কাজ চলছিল মানে মানুষ দশটার সময় আসছে, পাঁচটা পর্যন্ত তারপরে কথা বলা হচ্ছে বা কখনো বলা হচ্ছে না, এটা তো আমি এখন বলতে পারবো না। আমি আমার টেবিলের কাজ করছি, ঠিক আছে, তাহলে ম্যাডামের সাথে বুঝে নাও, আমি এই ব্যাপারে কিছু। অর্থাৎ মানুষ যারা এই বিএল অ্যান্ড আরও অফিসে তাদের জমির সমস্যা নিয়ে এসছেন দীর্ঘদিন ধরে, বহুবার তাদেরকে ঘোরানো হচ্ছে অফিসের পক্ষ থেকে, অবশেষে আজকে যখন আমরা এসে পৌঁছেছি, আমরা দেখলাম সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, কথা বলার পর যখন আধিকারিকদের সঙ্গে কথা বলতে গেলাম, দেখলাম অফিস খোলা রয়েছে। যেই মুহূর্তে আমরা তাদের সঙ্গে কথা বলবো এগোলাম, দেখলাম দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়া হলো। যে সমস্ত মানুষ জমির সমস্যা নিয়ে এসছেন তারা একের পর বাইরে থেকে তাদের ঠোকা দিল, দীর্ঘক্ষণ পরেও দরজা খোলা হলো না। হাওড়া থেকে পলাশ সানার সঙ্গে রাকেশ মাইতি, টাইমস বাংলা।